বিয়ে বাড়ি থেকে বাইক চালিয়ে নিজের বাড়ি ফেরার সময় না ফেরার দেশে চলে গেলেন এক দম্পতি। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্বামী স্ত্রী দুজনেরই। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহপুর ডিসকো মোড় সংলগ্ন বাইপাস রোডে। জানা গেছে মৃত দম্পতির নাম শুভাশীল, বয়স আনুমানিক 41 বছর, এবং বাবলিশীল, বয়স 35 বছর। তাদের বাড়ি আইহোর নামোটোলা এলাকায়। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে বাইকে চেপে বুনিয়াদপুরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু শাহপুর ডিসকো মোড়ের কাছে বাইপাস রোড পার হওয়ার সময় এক লরির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় মৃতদের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শকির চ্যানিমাসে এলাকায় আমাদের এই রাস্তা আছে, রাস্তাটা পার হচ্ছিল, মানে এই লাইন থেকে ওই লাইনে যাচ্ছিল, বাইকটা দাঁড়িয়ে ছিল, ওরা একটা লরি এসে ধাক্কা মেরে দেয় বাইকটাকে। বাইকটা ধাক্কা মারার পরে দুজন স্বামী স্ত্রী ছিল, দুজনে স্পট দিয়ে ও স্বামী স্ত্রী, হ্যাঁ দুজনে স্বামী স্ত্রী ছিল। বাড়ির খোঁজ খবর পাওয়া গেল, আই ও নামটা লাগাবে নামটা লাগাতে পারি। হ্যাঁ পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ হ্যাঁ এসেছিল। বডি উঠি নিয়ে গেছে? হ্যাঁ বডি নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম মনোজ মণ্ডল। দেবাশিস পালের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।